ব্যাক আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভে সমস্ত জেনারেল স্টুডেন্টদের কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে এলসিসি ওয়ান টুটা পড়তে হয় এটা হচ্ছে কম্পালসারি সবার জন্য এবং এখানে ইংলিশ জেনারেল পড়ানো হয় এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন এন্ড ক্রিয়েটিভিটি তোমরা স্ক্রিনে যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ যে দু হাজার কুড়ি সালে অর্থাৎ পরীক্ষা সম্ভবত হয়েছিল দু একুশ সালে সেই পরীক্ষা প্রশ্নপত্রটা রয়েছে যদিও প্রশ্নপত্র নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আমার তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এই ভিডিওটা যখন দেখলাম খেয়াল করলাম যে ওই ভিডিওতে যেটা তোমাদের আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ রয়েছে সেই আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু কোনো রকম বক্তব্য আমি পেশ করিনি অর্থাৎ এই বিষয়ে এটার আনসার আমি দিইনি তো সেটাই এখানে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো প্রশ্নপত্রটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করলে তোমরা প্রশ্নপত্রটা ডাউনলোড করে নিতে পারো তো এখন এই ফিগার অফ স্পিচগুলো সম্পর্কে আমি আলোচনা করব কিন্তু ফিগার অফ স্পিচ নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব যাতে তোমাদের শিখতে এবং জানতে সুবিধা হয় তো চলো দেখে নিই এখানে তোমাদের প্রথমেই রয়েছে নাম্বার ওয়ানে যে দশটা ফিগার অফ স্পিচ তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু এক নম্বর করে থাকে তো এই ফিগার অফ স্পিচগুলো কী এবং আইডেন্টিফাই কী করে করবে সেই বিষয় সম্পর্কে আমি আলাদা একটা ভিডিওতে বলবো যদিও এখানে খুব সংক্ষেপে আমি বলছি যে কিভাবে ফিগার অফ স্পিচগুলো কোনটা কি সেটা আমি নিয়ে আলোচনা করছি এখানে এবং ডিসকাসও করছে যদিও তোমাদের পরীক্ষার সময় যেহেতু এখানে এক নম্বর দেওয়া আছে তাই এটার জন্য আলাদা করে কোনো এক্সপ্লানেশনের প্রয়োজন হয় না শুধুমাত্র ফিগার অফ স্পিচের নামটা লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রথমে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আ ফিয়ারি স্পিচ ওকে তো এইটা কোন ফিগার অফ স্পিচ এটি হচ্ছে এটা হচ্ছে একটা মেটাফা মেটাফা কী আচ্ছা তার আগে ফিগার অফ স্পিচটা কী এটা বলি ফিগার অফ স্পিচ হচ্ছে যে আমরা যখন স্পিচ মানে বুঝিয়েই পারছো কোনো বক্তব্য যখন বক্তব্য প্রকাশ করি যখন বক্তব্য পেশ করি তার মধ্যে কিছু ফিগার ওখান থেকে উঠে আসে আর কি সেই ফিগারগুলোকে আইডেন্টিফাই করা যেমন ধরো এখানে যেটা রয়েছে মে নেতাজি সুভাষচন্দ্র বোস মেড আ ফিয়ারি স্পিচ এই যে ফিআডি স্পিচ কথাটা রয়েছে তাহলে এই মানে নেতাজি সুভাষচন্দ্র বসু একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তাহলে এই স্পিচ এটা এটার আনসার হচ্ছে মেটাফার এখন মেটাফার কাকে বলে মেটাফার হচ্ছে যখন কোনো দুটো ডিসিমিলার অবজেক্টসের সঙ্গে তুলনা করা হয় এবং তাদের মধ্যে একটা কমন পয়েন্ট অফ কম্প্যারিজেন থাকে এবং এই কম্প্যারিজেনটা কিন্তু কভার থাকে অর্থাৎ এখানে বক্তৃতাটা জ্বালাময়ী অর্থাৎ বক্তৃতাটা হচ্ছে খুবই একটা ফিয়েরি একটা আগুন ঝরানো বক্তৃতা বক্তৃতা আগুন ঝরানো তার মানে কি এখানে আগুনের যে তেজ সেই তেজটা হচ্ছে বক্তৃতার সঙ্গে তুলনা করা হচ্ছে তেজটাই হচ্ছে কমন পয়েন্ট অফ কম্প্যারিজেন অর্থাৎ ইন্টেনসিটিটা যে এই বক্তৃতার যে ইনটেনসিটি সেটাকে আগুনের ইন্টেন্সিটি অর্থাৎ আগুনের যে তীর তার সাথে তুলনা করা হচ্ছে এই জন্য এই ধরনের যে তুলনা এই যে কভার তুলনা যে তুলনা বোঝা যায় না সেটা হচ্ছে মানে যে তুলনা বোঝা যায় না মানে যে ওপেনলি দেখে বোঝা যাবে না তোমাকে বুঝতে হবে যে তুলনাটা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে মেটাফা ওকে চলেছি পরবর্তীতে পরেরটাই রয়েছে ডেথ লেজ ইজ আইসি হ্যান্ডস অন কিংস ডেথ লেজ ইজ আইসি হ্যান্ডস অন কিংস অর্থাৎ মৃত্যু তার ঠান্ডা হাতটা রাজাদের উপর রাখে তার মানে মৃত্যু একটা এই যে ডেথ ডেথ কিন্তু একটি অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া কিন্তু ডেথ যখন তার হাত ডাকছে বলছে তাদের মৃত্যুর মধ্যে কিন্তু লাইফ অ্যাট্রিবিউট করা হচ্ছে তো যদি কোনো ইনানিমেট অবজেক্ট অর্থাৎ যে অবজেক্টের কোনো জীবন নেই সেই জীবনহীন কোনো অবজেক্টের মধ্যে যখন জীবন অর্পণ করা হয় এবং তাকে জীবন্ত মূর্ত করে তোলা হয় তখন সেই ধরনের ফিগারকে বলা হয় পার সনিফিকেশন পার সনিফিকেশন ওকে চলো চলে আসি নেক্সটে ডে কী রয়েছে ওয়েন আই ভিজিটেড মাই ফ্রেন্ড হি অফার্ড মি এ কাপ যখন আমার আমি বন্ধুর সঙ্গে দেখা করলাম বা বন্ধুর বাড়িতে গেলাম সে আমাকে এক কাপ দিয়েছিল এখানে খুব ইন্টারেস্টিং দেখো কাপ তো কেউ দেয় না মানে তার মানে হচ্ছে এক কাপ চা দিয়েছিল বলতে পারি আমি তো এই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় মেটোনিমি মেটোনিমি কেন মেটো মানে এখানে যদি একটা খুব জিনিস খেয়াল করি আমরা তাহলে দেখতে পাবো যে এখানে মূলত যে বিষয়টা বলছে যে সে আমাকে এক কাপ হয় চা দিয়েছে অত এক কাপ কফি দিয়েছে মানে কোনো এক কাপ তরল পদার্থ দিয়েছে এবার তাহলে এখানে কাপ মিন্স ইয়ার কাপ অফ টি অর কফি ওকে অ্যান্ড কাপ ইজ দ্য কন্টেনার ওয়াইল দ্য কন্টেন্ট ইজ দ্য টি অর কফি সেই জন্য এটা হচ্ছে দ্য কন্টেনার অফ দ্য থিংস কনটেন্ট এটা মেটোনিমির একটা পার্ট ওকে এগুলো যখন ভিডিও করব তখন আরও ইন ডিটেলে তোমাদেরকে বোঝাবো আই ওয়ান্টেড লোনলি অ্যাজ আ ক্লাউড এই লাইনটা মধ্যে কোন ফিগার কোন ফিগার রয়েছে আই ওয়ান্ট লোনলি অ্যাজ আ ক্লাউড আই ওয়ান্ট লোনলি অ্যাজ আ ক্লাউড তাহলে এখানে আই যে বক্তব্যটা অর্থাৎ বক্তার সঙ্গে অর্থাৎ কবির সঙ্গে ক্লাউডের তুলনা করা হচ্ছে এবং সব থেকে ইন্টারেস্টিং প্রথম যে প্রশ্নটা ছিল যে সুভাষচন্দ্র বসু একটি ফিয়ারি স্পিচ দিয়েছিলেন তার সঙ্গে সেটাও মেটাফার মানে সেখানে তুলনা করা হয়েছে সে তুলনাটা কিন্তু কভার্ট রয়েছে কিন্তু এখানে তুলনাটা হচ্ছে ওভার্ট অর্থাৎ এখানে দেখে বোঝা যাবে কি দেখে বোঝা যাবে এখানে অ্যাজ রয়েছে অর্থাৎ অ্যাজ লাইক দিয়ে যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুলনা করা হয় তাহলে সেটা অবশ্যম্ভাবী হবে সিমিলি সিমিলি এটা হচ্ছে এল ই ঠিক আছে এস আই এম আই এলই তো সেটা হচ্ছে সিমিলি এখানে কবির সঙ্গে কবি নিজেকে অর্থাৎ বটসঅ নিজেকে ক্লাউডের সঙ্গে মেঘের সঙ্গে তুলনা করেছেন এটি সিমিলি চলে সি পরেরটাতে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস ম্যান প্রপোজেস গড ডিসপোজেস এখানে দেখো মানুষ প্রস্তাব দিচ্ছে এবং ভগবান তা শেষ করছেন বা সমাপ্ত করছেন তাহলে এখানে দুটো আইডিয়া যখন দুটো আইডিয়া পাশাপাশি বসে এবং সেটাকে একটা এমফাসিস করে তখন সেটা হচ্ছে অ্যান্টি থিসিস টি ই এস আই এস ওকে অ্যান্টি টি এইচ এস সো ম্যান প্রোপোজেস অ্যান্ড গড ডিসপোজেস যখন বলছে তাহলে এখানে খেয়াল রাখতে কিন্তু এটা কিন্তু আইডিয়া দুটো ওয়ার্ড নয় দুটো আইডিয়া যখন পাশাপাশি বসে এবং এমফাসিস করে সেকশনকে সেটা হচ্ছে কে বলা হয় অ্যান্টিথিসিস চলে আসি পরবর্তীতে দ্য বয় ইন দ্য হসপিটাল ইজ ইন গুড হ্যান্ডস দ্য বয় ইন দ্য হসপিটাল ইজ ইন গুড হ্যান্ডস অর্থাৎ ছেলেটি হসপিটালে ভালো মানুষের সঙ্গেই রয়েছে ভালো মানুষের হাতেই রয়েছে এই যে গুড হ্যান্ডস বলছে তাহলে এখানে হ্যান্ডস বলতে কিন্তু বোঝানো হচ্ছে পার্ট অফ দ্য হোল অর্থাৎ মানে মানুষগুলো ভালো তাদের হাত অর্থাৎ এখানে হাত দিয়ে কিন্তু মানুষগুলোকে বোঝানো হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ দ্য হোল মানে বডি হচ্ছে পুরোটা তার পার্ট হচ্ছে হ্যান্ডস তো এইটাকে বলা হয় সিনেক ডকি এস ওয়াই এন ই সি ডি ও সি এইচ ই সিনেক ডকি এটা ই লাস্টটা ওকে চলে আসি নেক্সট সেকশনে অর্থাৎ ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাও ব্রিদ অফ আটমস বিং তো এইটা হচ্ছে অ্যাপোস্ট্রফি মানে এখানে কাউকে অ্যাড্রেস করা হচ্ছে এই জন্য দিস ইজ অ্যাপোস্ট্রফি অ্যাপোস ট্রফি ওকে কে অ্যাপোস্টফি চলে আসছি পরেরটাতে ওয়েন প্রেসিডেন্ট আব্দুল কালাম ডায়েট দ্য হোল টাউন মেন্ট হুইজ ফিউনোরাল যখন প্রেসিডেন্ট আব্দুল কালাম মারা গিয়েছিলেন তখন সমগ্র শহর তার শেষ শেষকৃত্যে অংশগ্রহণ করেছিল তো এই হোল টাউন এই শব্দটা কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলছে না এখানে হোল টাউন মানে শহরের মধ্যে সবাই বসবাস করে তো সমস্ত টাউনকে এখানে কিন্তু বলছে মানে এখানে পার্টগুলো আলাদা করে বলছে না এখানে সমগ্রটাকে বলছে তাহলে এটা হচ্ছে হোল ফর দ্য পার্ট হোল ফর দ্য পার্ট আর এটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম পার্ট অফ দ্য হোল এটা হোল ফর দ্য পার্ট অর্থাৎ এটাও কিন্তু সিনেক ডকির উদাহরণ সিনেক ডকি ডিও সি এইচ ওকে আচ্ছা চলে আসি পরেরটাতে পরেরটা আওয়ার সুইট সংস আর দোজ দ্য টেল অফ স্যাডেস থট এটা খুব বিখ্যাত লাইন পিবি সেলির অর্থাৎ আমাদের দুঃখগুলোই কিন্তু হচ্ছে আমাদের সব সবথেকে শ্রুতিমধুর গান তাহলে এখানে এর ফিগার স্পিচ কী হবে না খুব ভালো করে খেয়াল করলে দেখো লাইনটা যদি ভালো করে পড়ো আবার সুইটেস্ট সংস সুইটেস্ট সংগস দোজ দ্যাট টেল সুইটেস্ট থট এবার এই এ সাউন্ড যখন কোনো সাউন্ড অর্থাৎ কোনো লেটারের সাউন্ড পর পর বসে সেটা কিন্তু বলা হয় অ্যালিটোরেশন তো এখানে সুইটের সংস লেটার বসতে পারে অথবা তার সাউন্ড হতে পারে পরপর যদি বসে তখন এখানে সুইটে সংস দোস দ্যাট টেল স্যাডেস্ট তো এগুলো যদি পরপর রয়েছে তাই এটা হচ্ছে অ্যালিটোরেশন মানে সুইটেস্টের সঙ্গে সং দেখো এস সাউন্ডগুলো পরপর রয়েছে আবার এখানে টি এখানে যে লেটারগুলো কিন্তু টি লেটারগুলো পরপর বসেছে তাই এটা হচ্ছে অ্যালিটোরেশন যখন এরকম কোনো শব্দ অর্থাৎ শব্দ লেটার পরপর বসবে অথবা সাউন্ড পরপর থাকবে সেটাকে বলা অ্যালিটোরেশন আচ্ছা এরপর চলে আসছি হি ইজ আ ভালচার অফ দ্য স্টেট হি ইজ আ ভালচার অফ দ্য স্টেট এটা কি এটা হচ্ছে মেটাফর মেটাফর কেন না এখানে একজন ব্যক্তিকে ভালচারের সঙ্গে তুলনা করা হচ্ছে এখন কমন পয়েন্ট অফ এখানে কিন্তু বলছে না হি ইজ লাইক দ্য ভালচার অফ দ্য স্টেট এখানে বলছে হি ইজ দ্য ভালচার ভালচারের সঙ্গে এদের কমন পয়েন্ট অফ কম্প্যারিজন করে এখানে তুলনা করা হচ্ছে এবং এই তুলনাটা কিন্তু কভার্ট অর্থাৎ এইটা অ্যাজ বা লাইক এখানে বসানো হয়নি অর্থাৎ সেই কারণে এটা একটি মেটাফা নেক্সট ওয়ান দ্য দিস ক্লাস ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্য লাস্ট ওয়ান সো দিস ক্লাস ইজ মোর ইন্টেলিজেন্ট এই দ্যান দ্য লাস্ট ওয়ান সো এখানে দিস ক্লাস বলছে মানে ক্লাসে অনেক ছেলেমেয়ে থাকে কিন্তু সে ছেলে না বলে বলছে দিস ক্লাস তাহলে এটাও কিন্তু হোল ফর দ্য পার্ট মানে পার্ট না বলে এখানে হোল বিষয় হোল ক্লাসের কথাটাই বলা হচ্ছে সো দিস ইজ হোল ফর দ্য পার্ট অর্থাৎ এটাও কিন্তু সিনেক ডকির উদাহরণ সিনেক ডকি

একই অকেশানে একই সময়ে আনন্দময় বেদনা অনুভব করেছিল তাহলে দুটো ওয়ার্ড কিন্তু আগেরটা ছিল হচ্ছে ম্যান প্রপোজেস গড ডিসপোজ দুটো আইডিয়া ছিল এখানে কিন্তু দুটো ওয়ার্ড প্লিজিং আর ডিস্ট্রেস এই দুটো ওয়ার্ড পাশাপাশি বসেছে যখন দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে একটা পুরো সেন্টেন্সটাকে একটা এমফোসাইজ করে তখন সেই ধরনের ফিগার অফ স্পিচকে বলা হয় অক্সি মোরন ও এক্স ওয়াই অক্সি এম ও আর ও এন অক্সি মরণ ওকে তো যেমন একটা উদাহরণ যদি বলি হি ইজ রেগুলারলি ইরেগুলার এখন হি ইজ রেগুলারলি ইরেগুলার যখন বলছি তাহলে সেই ব্যক্তিটি রেগুলারলি ইরেগুলার অর্থাৎ রেগুলারলি সে অনুপস্থিত তো দুটো অপোজিট ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসেছে অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে সেন্টেন্সটাকে এমফোসাইজ করেছে আর তো সেই কারণে এটি একটি অক্সি মরণের উদাহরণ তো আশা করি বোঝা গেছে এই দশটি দশটার বেশি যেটা যত কটা রয়েছে এখানে এবং পরবর্তীকালে ফিগার অফ স্পিচগুলো নিয়ে তোমাদের অসুবিধাটা জানিও এবং আলাদা করে একটা ভিডিও আমি ফিগার অফ স্পিচের ওপর তৈরি করতে আরম্ভ করবো কারণ অনেকগুলো ফিগার স্পিচ আছে সবগুলোকে আলাদা করে শিখতে হবে তো এখন এটুকুই আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে টেল দিন টারা বা বাই